কিশোরগঞ্জের অষ্টগ্রামের জাহাঙ্গীর মিয়া 17 বছর ধরে ঢাকার আদালত পাড়ায় চা বিক্রি করছেন। আদালতে আসা লোকজনের কাছে চা বিক্রি করেই চলে তার সংসার। কিন্তু এবারে চা বিক্রেতা বিক্রি নয়, বরং নিজের হাতে বিনা পয়সায় চিত্রনায়িকা পরিমণিকে 1 কাপ চা খাওয়ানোর আশা করেন। কিন্তু তা সে আশা পূরণ হলো না। রোববার বনানী থানায় পরিমণির বিরুদ্ধে দায়ের করা মাদক মামলার চার্জশিট গ্রহণের ধার্য ছিল। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে পরিমণি হাজিরা দিবেন। বিষয়টি জানতে পেরে সকাল থেকেই ওই আদালতের আশেপাশে ফ্ল্যাক্স হাতে ঘোরাফেরা করেছেন তিনি। যাকে দেখেছেন তার কাছে জিজ্ঞাসা করেছেন কখন আসবেন পরিমণি। বিশেষ করে সাংবাদিকদের কাছে গিয়ে পরিমণির আসার বিষয়টি জানতে চেয়েছেন বারবার। জাহাঙ্গীর মিয়া বলেন, এর আগে যেদিন পরিমণি আদালতে আসেন তখন আমি তাকে দেখি, সে আমার সঙ্গে কথাও বলেছে। শুনেছি সে আজ আবার আদালতে আসবে, তার জন্য 4 ঘন্টা ধরে এখানে বসে আছি, তাকে 1 কাপ চা খাওয়াবো বলে। তাকে চা খাওয়াতে পারলে আমার খুবই ভালো লাগবে। এদিকে মামলার শুনানি শেষে আদালত প্রাঙ্গণ ছেড়ে চলে যান পরিমণি। জাহাঙ্গীর মিয়ার সঙ্গে তার দেখাও হয়নি আর চা খাওয়াতেও পারিনি পরিমণিকে। এই বিষয়ে জাহাঙ্গীর মিয়া বলেন, আজ খাওয়াতে পারলাম না, তবে এরপর যেদিন আসবে সেদিন তাকে অবশ্যই চা খাওয়াবো। জানা যায় জাহাঙ্গীর মিয়ার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের অষ্টাগ্রামে, স্ত্রী তার 2 ছেলে নিয়ে গ্রামেই থাকেন। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না।